আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি সরকার সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, মসজিদের বিধিনিষেধের পরিবর্তনের ফলে আগের মতো ইবাদত করা যাবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। করোনা মহামারী রোধে মসজিদে আরোপিত স্বাস্থ্য সুরক্ষামূলক বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছে সৌদি সরকার। সম্প্রতি দেশটিতে করোনার উন্নতি হওয়া এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির ইসলাম দাওয়া ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়। আরব নিউজের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মসজিদে দুই কাতারের মধ্যবর্তী এক কাতার ছেড়ে দেওয়ার শর্ত বাদ দিয়েছে মন্ত্রণালয়। নামাজের আগে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়সীমা বাদ দেওয়া হয়েছে। এর আগে ফজর নামাজে 25 মিনিট ও মাগরিব নামাজের 10 মিনিট সহ সব ফরজ নামাজ 20 মিনিট করে সময় নির্ধারিত ছিল, এখন আর তাতে কোনো প্রকার সময়সীমা থাকছে না। খবরে আরও জানানো হয়েছে, জুমার নামাজে 15 মিনিটের সময়সীমা রহিত করে এখন থেকে আজানের আগে 1 ঘন্টা এবং পরে আধা ঘন্টা মসজিদ খোলা থাকবে। এছাড়া মসজিদে পবিত্র কোরআনের কপি রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ইসলামিক স্কলারদের আলোচনা ও পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। মসজিদের ভেতরে ঠান্ডা ফ্রিজে পানি রাখা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। করোনাকালে মসজিদের বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নিলেও সুরক্ষামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। মসজিদের ভেতরে মাস্ক পরিধান, জায়নামাজ, প্রবেশ ও বের হওয়ার সময় আওয়াজ না করা এবং পরস্পরের মধ্যে 1.5 মিটার দূরত্ব নিশ্চিত করা হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই খবরটি আমাদের সৌদি আরবের প্রবাসীদের জন্য নিঃসন্দেহে অনেক একটি ভালো সংবাদ। বিশেষ করে আমাদের যারা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আছে, যারা প্রতিদিন মসজিদে যাতায়াত করে, তাদের জন্য এই খবরটি অনেক স্বস্তি বয়ে আনবে। তাদের মসজিদে এখন থেকে আর কোনো সময় বিধি মানতে হবে না, যে কোনো সময় তারা মসজিদে প্রবেশ করতে পারবে। এছাড়া নামাজের মধ্যেও বিধিনিষেধ অনেকটাই কমিয়ে আনা হচ্ছে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুরু করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।